গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন। গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে গভর্নিং বডির সদস্যরা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক গফুর ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এমলা হায়দার, ইকবাল হায়দার, একেএম শহীদ উদ্দিন মিলাদ, দিদার হোসেন ভুঁইয়া, শামসুন নাহার, মোবারক হোসেন, সুমন বালা, অনাথ কুমার গাইন, আক্তারুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ। এই সময় উদ্বোধকের বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের প্রথমে ভালো মানুষ হতে হবে, দেশের সেবা করতে হবে, শিক্ষকদের মান্য করতে হবে। দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আর আজকের শিক্ষার্থীরা আগামী দিন তরুণ হবে, যুবক হবে, দেশকে নেতৃত্ব দেবে। তাদের দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, শিক্ষার্থীদের ভালো শিক্ষার্থী হতে হবে, বেশি জানতে হবে, জ্ঞানের তৃষ্ণা থাকতে হবে। পুষ্পেন্দু মজুমদার, ডেক্স রিপোর্ট, সন্দীপ এক্সপ্রেস টিভি।